আজকে কিন্তু আমরা এখান থেকে কেনাকাটা করেছি, তো এটা কোথায় সেটা একটু বলে দিই। এটা হচ্ছে গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স। তো এখান থেকে কিন্তু বলেছিলাম ব্লগের সময় যে একটা টিভি কিনবো, তো টিভিটা কিন্তু নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে কিন্তু আগের এপিসোডেও বলেছি যে আমার বাইরের রুমে কিন্তু বড় একটা টিভি আছে, ভিতরের রুমে কম্পিউটার মনিটর আছে যেটা সবসময় উনি কবজা করে রাখেন, তাই আমার কোনো চান্সই থাকে না। তো সেই ক্ষেত্রে আমি আমার জন্য আর বেবির জন্য ভিতরের রুমে যেন শুয়ে শুয়ে একটু টিভি বা নাটক দেখতে পারি, সেই জন্য একটা টিভি কিনে নিলাম। তো আপনারা জানেন সারাদিন অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকি বা দিন অনেক কেটে যায়, আমি আমার নিজের নাটক দেখারই সময় পাই না। তারপরও দেখা যায় যে চঞ্চল চৌধুরীর কিছু নাটক থাকে, খুশি আবার কিছু নাটক থাকে, ওইগুলো আসলে না দেখে ভালো না দেখে থাকাও যায় না। তো যাই হোক, ভিতরের রুমে আরামে বসে বসে কাজ করার পাশাপাশি টিভি দেখার জন্য একটা টিভি নিয়ে নিলাম। আর এই গরমে আরাম করে গরম পানিতে গোসল করার জন্য একটা হট শাওয়ার নিয়ে নিয়েছি। হট শাওয়ারটা আমি একটু দেখাই। এই যে হট শাওয়ারটা নিয়েছি, এটা হচ্ছে 3000 টাকা নিয়েছে, ভাইয়ারা কম রাখে নাই। তো আর এটা হচ্ছে 11500। আর এটার সাথে কিন্তু নিয়েছি আলাদা ওয়াল মাউন্ট। তো আপনারা অনেকেই আছেন যারা আমি কিছু কিনলে ভাবেন যে ভাইয়ারা বুঝি বা বিজনেসম্যান ভাইয়ারা বুঝি সবে আমাদের গিফট দিয়ে দেয়, যে এই যে ক্যাশ দিয়ে কিনেছি সেটার প্রমাণ। তো যাই হোক, আপনারাও কিন্তু আসতে পারেন গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স। আমার দুই দুটা টিভি কিন্তু এখান থেকেই নেওয়া, এটা মানে আগের টিভিটা ওখান থেকে নেওয়া, এটাও এখান থেকে নিয়েছি। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে কিনবেন। তো সবাই ভালো থাকবেন। তুমি কিছু বলো? তো আমি সবাইকে বলবো যে আপনারা সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এখানে যে আলপনা প্লাজা আছে, আলপনা প্লাজার তৃতীয় তলায়, এটা হচ্ছে গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স। তো এখান থেকে আপনারা আপনাদের সংসারের যাবতীয় প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন টিভি থেকে শুরু করে এখানে আরো বিভিন্ন ধরনের গ্যাজেট আছে। তো এই গ্যাজেট গুলো কিন্তু অত্যন্ত সাশ্রয়ী দামে কিন্তু আপনারা নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে শুধু ঢাকাতেই ডেলিভারি নিতে পারবেন তা না, এটা পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু ওনাদের সার্ভিসিং সেন্টার আছে বা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। তো আপনারা কিন্তু আমাদের মতো যেরকম আমরা এসেছি, আপনারাও কিন্তু দুজন দুজন মিলে চলে আসতে পারেন এখান থেকে কেনাকাটা করার জন্য ইচ্ছে মতো। আর ভাইয়ারা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আছে। আর এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে। তারপর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে একটু ঠিকঠাক বুঝিয়ে বলছি, আমার সহজ ভাষা। এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, আসলে আপনারা এটা হচ্ছে তো ভিউয়ার্স, আপনারা তো আমাদের টিভি কেনার অংশটা দেখেছেন। তো টিভিটা সেট আপ করার পরে আমরা আমাদের চ্যানেলটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা আমাদের টিভিতে, যেহেতু এটা স্মার্ট টিভি, এই স্মার্ট টিভিতে আমরা আমাদের পছন্দ মতো ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে গুগল ব্রাউজিং, সবকিছু করতে পারবো। তো আমাদের এমনিতে 15 ইঞ্চ একটা আছে, সেটা কিন্তু আপনারা আগে আমার এপিসোডে দেখেছেন। তো এটা হচ্ছে আমার লিভিং রুম, যেটার মধ্যে আমি একটু রিল্যাক্স করি। আর বাইরে যে রুমটা সেটা তো ডেকোরেশন করা থাকে গেস্টদের জন্য, ওইটা গেস্টদের জন্য টিভি গেস্টদের জন্য থাক। তো এটা আমার রুমের জন্য সেট আপ করা হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ফ্যামিলি ব্লগটা, টিভি কেনার ব্লগটা সেটিং করার পর মন চাইলো আপনাদেরকে একটু দেখাই, তাই একটু দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স থেকে আপনারা যদি এরকম টিভি কিনতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দসই বিভিন্ন সাইজের বেসিক বা স্মার্ট টিভি আপনারা ওখান থেকে কিনতে পারবেন। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি যেন আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক ভালো থাকেন, সুখে থাকেন। তো আপনারা যে কাজটা করবেন, আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড লাইফস্টাইল।